অসংখ্য শুকর ও সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বাইতুল্লাহে আমাদেরকে আউয়াল ওয়াক্তে হাজিরে দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রাব্বুল আলামিনের সামনে দরবারে সকলে দিন থেকে জবান খুলে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, গত জুমায় রবিউল আউয়ালে বিশেষ কিছু আলোচনা গত জুমায় হয়েছে আলহামদুলিল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে আগমন এবং জমিন থেকে বিদায় নির্ধারিত যে তারিখ, তারিখের কিতাব, ইতিহাসের কিতাব গুলোতে পাওয়া যায় সেই নির্ভরযোগ্য ইতিহাস এবং সিরাত গ্রন্থ থেকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্ম এবং বিদায়ের দিন আমরা আলোচনা করেছি শুনেছি। বলেছিলাম এই সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্মকে ঘিরে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে কিছু মারাত্মক ধরনের কুসংস্কার এবং কুফর ও শিরকি কর্মকাণ্ড জন্ম। এই কুফর ও শিরকি কর্মকাণ্ডের কিছু পরিচয় পরিচিতি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো করলে কি হবে এবং না করলে কি হবে এই বিষয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, মিলাদ এটা আরবি শব্দ, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। মাওলিদ বা মাওলুদ থেকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দ, জন্মের শব্দ মিলাদ হিসেবে প্রসিদ্ধ। মিলাদুন নবী, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্ম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্মকে অস্বীকার করে। বলেন পৃথিবীতে এমন মানুষ আছে? কাফের, বেদীন, বেঈমানরাও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম মানে। আপনি মানবেন না কেন? একজন মানুষ জমিনে জন্মাইছে, তার ইতিহাস রচিত হয়েছে, সেই ইতিহাস সৃষ্টি করছে, তা সুপ্রসিদ্ধ যে ওই মানুষটা জমিনে আসছে। এখন আপনি অবিশ্বাস করলে কি তার জন্ম হবে না? কথা বুঝেননি? যে যে জমিনে আসবো, আমি যে আসছি এটা সত্য না? আপনি আমি জমিনে আসছি, জন্ম হয়েছি, এটা তো সত্য। এখন কেউ অবিশ্বাস করলেই কি আমার জন্মটা মিথ্যা হয়ে যাবে? তাহলে জন্ম অস্বীকারের কেউ জমিনে নেই। অত্যন্ত সুচতুর ভাবে, সুকৌশলে পরিকল্পনা করে এক শ্রেণীর মানুষ যারা আদতেই রসুল বিদ্বেষী, যারা আদতেই নবী বিদ্বেষী, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন এর জমিনে বাস্তবায়ন হয়ে যান এটা যারা আসলেই চায় না, এমন মানুষগুলো সুকৌশলে সুচতুরতার সাথে সমাজের মানুষের কাছে একটা কথা প্রচার করে এবং তারা সক্ষম প্রচারটা করে, তারা কি বলে এই প্রচার করে তারা সফল, সক্ষম নয় তারা সফল। কি প্রচার? তারা বলে আমরা যারা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসা বা কওমিয়ার সাথে সম্পৃক্ত, দাওয়াত ও তাকলিম, আহলে হক পীর মশায়েখ বুজুর্গ আলে কেরাম, এই আমরা যারা আছি আমাদেরকে সমাজের মানুষের কাছে হায় প্রতিপন্ন করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল আগমনের উদ্দেশ্যকে গোপন রেখে তাদের নষ্টাদিগুলা প্রচার করে এবং নবীজি আখলাকের এই মিশনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই প্রচারটা করে যে আমরা মিলাদুন নবী মানি না। আমি একটু আগেই বলেছি এ জমিনে এমন কোন মানুষ নাই যারা মিলাদুন নবী মানে না। মিলাদুন নবী মানে কি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্ম। মিলাদ মানে জন্ম, নবী মানে নবীজি, নবীজির জন্ম। নবীজির জন্ম অস্বীকার করে এই জমিনে কেউ নাই, অথচ তারা দেখেন সুকৌশলে আমাদের মাঝে এই কথা প্রচার করে তারা সফল হয়েছে যে ওলামায়ে দেওবন্দ মিলাদ নবী মানে। হ্যাঁ, এ কথা বলার দরকার ছিল যে মিলাদুন নবী তো সবাই মানে, মিলাদুন নবী উপলক্ষে কুফর এবং শিরকি কার্যক্রম যা আমরা করি তা ওলামায়ে দেওবন্দ মানে না।
এই কথাটা এইভাবে বললে কথাটা সঠিক হইত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জন্ম নিয়ে কথা বলা আলোচনা করা এটা রহমত, কিয়ামতের ময়দানে এটা দলিল হবে যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম নিয়ে যারা আলোচনা করেছে কথা বলেছে মহাপদের সাথে আলোচনা করেছে এবং শুনেছে কিয়ামতের ময়দানে আল্লাহ চাইব আল্লাহ রাব্বুল আলামিন এটা নবীজির মহাপদের দলিল হিসেবে দাঁড় করাবে। তবে মনে রাখতে হবে শুধু নবীজির জন্মের আলোচনা করলাম আর শুনলাম এই মহাপদই কিন্তু কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত নবীজির আদর্শ আমার মধ্যে ফিট না হবে। আমি আপনি এক বড় অফিসারের আপনারে কাজ করি, বড় বসের বাড়িতে বা অফিসে চাকরি করি, কথায় কথায় বসের খুব প্রশংসা করি, অফিসারের খুব প্রশংসা করি, যে আমার অফিসার এমন অফিসারের কানে সংবাদ গেছে যে আমার অমুক সদস্যটা অমুক কর্মীটা জায়গায় জায়গায় যখন তখন আমার ব্যাপারে খুব প্রশংসা করে, খুব খুশি, মালিক খুশি হবে না? অবশ্যই খুশি। কিন্তু উনি যখন দেখলেন আপনি অফিস টাইমে অযথাই বিভিন্ন রকম আড্ডা বা অফিস টাইমে বাইরে গিয়ে মালিকের প্রশংসা করতেছেন, কিন্তু অফিস করতেছেন আপনার যেই কাজ ওইটা আপনি করতেছেন না, কিন্তু মালিকের প্রশংসা ঠিক করতেছেন, অফিসারের প্রশংসা করতেছেন, বলেন এই প্রশংসা কোনো কাজে আসবে? কারণ কি আপনার গোড়ায় গণ্ডগোল, আপনার যেটা করা দরকার ওটা না করে আপনি উল্টাটা করতেছেন। হ্যাঁ, এই প্রশংসা তখনই কাজে আসবে যখন আপনি মালিকের অফিসারের পরিপূর্ণ হুকুমগুলা কথাগুলা মেনে এরপরে আপনি বাইরে অন্য সময় আপনি সেই কাজ করবেন, প্রশংসা কথাবার্তা আলোচনা করবেন। কিন্তু কথা হলো আগে নির্ধারিত স্কেল নির্ধারিত নিয়ম মানতে হবে, অফিস টাইমে অফিস বাকি টাইমে বাকি। ঠিক তেমনি ভাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এটা যতক্ষণ পর্যন্ত আপনি ফিট না করবেন ততক্ষণ আপনি ঠিক আছে, আপনি মিলাদুন নবী নিয়ে আলোচনা করবেন, মুজাকারা করবেন, মোহাম্মদের সাথে শুনবেন, এটা আশা করা যায় এটা মোহাম্মদের দলিল হবে, কিন্তু আপনি অফিস টাইম ফাঁকি দিচ্ছেন। কথা কি বুঝেন কিনা? অফিস টাইম ফাঁকি দিয়া বাইরে গিয়া যেরকম অফিসারের প্রশংসা করলে অফিসার মেনে নিতে পারে না, নেয় না, আল্লাহ না করুন আল্লাহ না করুন আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে দূরে গিয়া যতই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ নিয়ে আলাপালাপি করব বা প্রশংসা করব আল্লাহ না করুন হতে পারে নবী গ্রহণ নাও করতে পারে। কি কাজ আমাদের সমাজে প্রচলিত নির্ধারিত একটা নিয়ম বানায় দিয়েছে মানুষ, কুফর এবং শিরিক যারা করে তারা নির্ধারিত কিছু নিয়ম বানায় আনছে নিজেদের থেকে, এই এই নিয়মটা হইল নবীজি মানার মাপকাঠি, এই এই নিয়ম যারা মানবে না তারা নবী মানে না, এই নিয়ম যারা মানবে তারাই নবী মানে, তারা আসে কে রসুল। নিয়মগুলো রসুলের বানানো না মানুষের বানানো? আমাদের মতো সাধারণ মানুষের বানানো। আমি আপনাদের কাছে একটু খেয়াল করে শুনবেন বাবা, খেয়াল করে না শুনলে আপনি হয়তো সঠিক কথাটা ধরতে পারবেন না যে আমি কি বুঝাইতে চাচ্ছি। ফজর এবং জোহরের মাঝামাঝি আর কোন নামাজ আছে কি? ফরজ নামাজ জোরে পাবো না, নফল আপনি যা ইচ্ছা করেন শুধুমাত্র সূর্য বরাবর উঠছে তখন ব্যতীত। এখন আমি একটা নিয়ম বানাইছি, আমি ফজর এবং জোহরের মাঝামাঝি সময় আরো দুই রাকাত নামাজ এটা পড়তেই হবে, তা বানাইছে কে? আমি 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 ইমাম সাহেব বানাইছি, বানায় ইমাম সাহেব কথা আমি ঘোষণা করলাম। আজ থেকে যারা এই দুই রাকাত নামাজ পড়বে না তারা সবাই বেনামাজি, যারা এই দুই রাকাত নামাজ পড়বে তারা নামাজি। একটু আওয়াজ করে বলবেন আমার এই আইনটা কি আপনারা মানবেন? কারণ কি এই দুই রাকাত নামাজ আমার বানানো, আমার বানানো নামাজ দিয়া নামাজি বেনামাজি মানার মাপকাঠি হয় না। নামাজি বেনামাজি মানার মাপকাঠি হয় আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত নামাজ দিয়া। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আনীত দ্বীনি ইসলাম শরীয়তে ইসলাম দিয়া মাপকাঠি হবে কে নামাজি কে বেনামাজি।
আমি যখন এই চিৎকার চেঁচামেচি করি এই দুই রাকাত নামাজ তারা পড়বে না তারা বেনামাজি আরে বুঝা গেল আমার মধ্যে আমার উদ্দেশ্য ভালো না লক্ষণ খারাপ আমার এই স্লোগানটা কাজেও দিছে কিছু মানুষ চিন্তা করছে বাকি পাঁচ ওয়াক্ত নামাজের জরুরত নাই যেহেতু এই দুই রাকাত নামাজের দ্বারাই নামাজি প্রমাণিত হয় তাইলে চলেন এই দুই রাকাত নামাজই পড়ি কিছু কিছু মানুষ এলেন না থাকার কারণে ওলামায়ে কিরাম প্রতিষ্ঠানের সম্পর্ক না থাকার কারণে আহলে হক পীর মাশায়েখ বুজুর্গদের সাথে সম্পর্ক না থাকার কারণে দাওয়াতুত তাবলীগের মুবাল্লিগদের সাথে সম্পর্ক না থাকার কারণে কিছু মানুষ এখন এই দুই রাকাতকেই উসুল ধরে নিছে এটাকেই মূল ধরে নিছে এই দুই রাকাত নামাজ পড়লে আমি আমার নামাজের খাতায় নাম লিখতে চাই বলেন না হুজুর সুবহানাল্লাহ আমার উদাহরণটা আশা করি যারা জ্ঞানী তারা বুঝতে পারছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মানা না মানার মাপকাঠি তোমার আমার মানানো দিয়ে হবে না তুমি এখন নিজে নিজে বানায় লইছো একটা কি বানাইছো ওটা বলতেছি একটা বানায় দিছে দুই রাকাত নামাজের মতো একটা সিস্টেম বানায় দিছে বানায় ঘোষণা দিছে আর কিছু দরকার নাই যারা এই যে দুই রাকাত নামাজের মতো বানানো সিস্টেমটা মানবা তারাই নবী মানছে যারা মানে নাই তারা নবী মানে নাই ঠিক যাদের সাথে ওলামায়ে উম্মতের সাথে কোনো সম্পর্ক নাই যাদের সাথে দাওয়াতুত তাবলীগের মুবাল্লিগদের সাথে সম্পর্ক নাই যাদের সাথে পীর মাশায়েখ আহলে হক বুজুর্গদের সাথে সম্পর্ক নাই তারা চিন্তা করছে বা শর্টকাটে নবী মানার সিস্টেম বছরে একদিন সপ্তাহে একদিন মাসে একদিন এইভাবে নবী মানার মাপকাঠির মধ্যে গিয়ে হাজিরা দেব বাস নবী মানা হয়ে গেছে বাকি নবীদের আদর্শ কষ্ট করে মানা দরকার এই জন্যে বারোই রবিউল আউয়ালের মিছিলে ঢাকা শহরে জেলপালে বিভিন্ন জেলা পর্যায়ে থানা পর্যায়ে মিছিল মিটিং বিরিয়ানি খাওয়া জোর চলছে রাস্তাঘাটে মানুষ রুগী অ্যাম্বুলেন্সে প্যাঁ প্যাঁ বাজতেছে খবর নাই তাদের মিছিল দীর্ঘ চলতেছে কারণ কি বছরের 364 দিন এত কষ্ট করে নবীর আদর্শ মানার দরকার কি আমাকে তো নির্ধারিত একটা দিনে নির্ধারিত নিয়মে নবী মানার মাপকাঠি আমার হাতে দেওয়া হয়েছে রবিদার মাপকাঠি তারা নিজেরা বানায় নিয়ে এই বিষয়টা সামনে আছে যারা বারোই রবিউল আউয়ালের দিন নবীর জন্মে মিছিল করবা তারাই নবী মানছ অথচ এই মিছিল আল্লাহ আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনের কেউ এই মিছিলের সাথে সম্পৃক্ত না এই মিছিল কোত্থেকে আসলো কিভাবে আসলো এই ইতিহাসও আমাদের সামনে আছে ক্রুশের বিজয়ী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওনার দরবারে একজন আলেম ছিল কেউ কেউ বর্ণনা করছেন ওনার পক্ষ থেকে এরবল এলাকায় আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরবি উনি ওনার নির্ধারিত এলাকার গভর্নর নিযুক্ত ছিল এই লোক সর্বপ্রথম 604 অথবা 625 হিজরিতে নবীজি আলাইহিসসালামের জন্মকে কেন্দ্র করে একটা আয়োজন করেন পরবর্তীতে এই আয়োজনটার নাম দেওয়া দিছে মিলাদ শরীফ কি আয়োজন আমাদের সমাজে বর্তমানে প্রচলিত নবীজির জন্মকে কেন্দ্র করে যে মিলাদ শরীফের আয়োজন হয় অথবা নবীজির জন্ম দরকার নাই যে কোনো দিনে শুক্রবার বিভিন্ন ওয়াজ মাহফিলে মোনাজাতের আগে দিয়া অথবা গান বাজনা করতে সারা রাত বাউল 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 সারা রাত গান বাজনা করে ফজরের আগে দিয়া ইয়া নবী সালাম সারা রাত নিষিদ্ধ পানিও খাইল নেশাদ্রব্য উল্টা পাল্টা নষ্টামি সব করলো এবার আখেরে কত ইয়া নবী সালাম আলাইক ওই যে মাপকাঠি দেওয়া হয়েছে তাদের উল্টা পাল্টা যাই করবার সমস্যা নাই কিন্তু মাপকাঠি এইটা তুমি এইটা মানবা তো নবী মানছো আমার মতো দুই রাকাত নামাজ বানায় দিয়া এইটা মানছো তো নামাজি আমি মিলাদের মিলাদ বলতে আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ শরীফ এই মিলাদ শরীফের বিরুদ্ধাচরণ করতেছি আমি বিরুদ্ধাচরণ করতেছি কুফর এবং শিরিক এই যে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরবি এই লোকটা 604 অথবা 625 হিজরিতে এই যে মিলাদের একটা উদ্ভাবন করলো আবিষ্কার করলো এই আবিষ্কারটা নবীজি আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আসে এই 604 হিজরির আগ পর্যন্ত কেউ করেন নবীজি আলাইহিস সালাম 570
এরপরে 63 বংশ এরপরে চলে গেলেন এরপরে সাহাবী তাবেঈ তাবে তাবেঈ 500 বছর গেছে 500 আর এখানে 600 তাহলে মোটামুটি 100 বা কম বেশ বছর মাঝখানে পার হইছে এরপরে আয়েশা এটা নতুন উদ্ভাবন হইছে এটা বানায়া দিয়া এবার তারা ঘোষণা দিল যারা এইটা করবে তারা নবী মানছে যারা এটা করবে না তারা নবী মানছে না আপনারা কি হিসাবটা মিলাইয়া পাইছেন আমার 2 রাকাত নামাজের সাথে আমি 2 রাকাত নামাজ মানায়া ঘোষণা দিলাম না যারা এই 2 রাকাত নামাজ করতে তারা নামাজি যারা বললো না তারা বেনামাজি ঠিক তারাও এই সিস্টেমটা বানায় দিয়ে ঘোষণা দিল যারা এটা করলো তারা নবী মানে যারা করেনি নবী মানে নেই তাহলে আমি জিজ্ঞেস করতে চাই সাহাবা কেরাম কেউ তো এটা করেন নাই তাহলে তারা নবী মানেন নাই নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ দুই ভাবে এটা করা হয় আমাদের দেশে কয়েক ভাবে করা হয় উল্লেখ ভাবে দুইটা উল্লেখযোগ্য দুইটা এক নাম্বার যারা নবীজির মহব্বত এটা করে তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তারা নবীর মহব্বতে করতে পারে কথা বুঝবেন শুধু নবীজির মহব্বতে করে তাদের সাথে দ্বন্দ্ব নাই ভাই আপনি নবীজির মহব্বতে করেন করেন তবে ওলামায়ে দাওয়াত মহব্বতে করুক আর যাই করুক এটা কি বিদআত নয় যেহেতু নব্য আবিষ্কৃত আরেক শ্রেণীর মানুষ খুব মারাত্মক তারা শুধু মহব্বত না তারা আরো একটা আগায়া তারা মজলিসের মধ্যে চেয়ার পাইতা দেয় এই চেয়ারটা খালি দুই পাশে দুই চেয়ারে তাদের অতিথিরা বসে আর মাঝখানে চেয়ারটা খালি থাকে কি ব্যাপার বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই চেয়ারে বসে অর্থাৎ তারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির নাজির চাই না তারপরে এই কাজ করে যখন তারা এটা মেয়ে নবী কেন বলে এখন নবীজি এসা করছে আর বসে থাকার সুযোগ নেই দাঁড়াও আমার বক্তব্য হইল তাদেরকে নিয়ে যারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির নাজির জানে যে নবীজি যখন তখন যেখানে সেখানে সর্বত্র সদা বিরাজমান বলেন সদা সর্বত্র সর্বদা কে বিরাজমান আল্লাহ আল্লাহ এখন তো আল্লাহ কইলেও সমস্যা বুঝলেন এখন আল্লাহ কইলেও সমস্যা নারায় তাকবীর আল্লাহু আকবার বলবেন এটাও সমস্যা আপনার মিছিলে আপনার সমাবেশে নারায় তাকবীর হইল কেন নারায় তাকবীর তো নির্ধারিত একটা দলের স্লোগান তারা বুঝাইতে চায় নারায় তাকবীর নির্ধারিত একটা দলের স্লোগান অথচ আমরা বিশ্বাস করি নারায় তাকবীর নির্ধারিত একটা দল ঠিক আছে তবে সেটা হলো মুসলমান এটা মুসলমানের স্লোগান মুসলমান যে সে নারায় তাকবীর বলবে এটাই স্বাভাবিক আপনারা মুসলমান তো আলহামদুলিল্লাহ তাহলে একটু বলেন তো নারায় তাকবীর আপনার স্লোগান দিলে আপনার দিল কাঁপে কারণ আপনার সংগঠনের থেকে আপনার পথ কেটে যাবে আপনার দিল কাঁপতে পারে মুসলমানের দিল কাঁপে না কারণ মুসলমানের দিল তাকবীর করলে আরো ভাজা হয় তাহলে সদা সর্বদা সর্বত্র বিরাজমান কে আস্তে হইল কেন কে বিশাল কানে বিরাজ
চাইতে হয় না বুঝবেন ভালো করে আল্লাহ আমাদের এখানে বিরাজমান এখানে আছেন কি না আছেন আমেরিকায় আছেন কি না আছেন ইংল্যান্ডে চীন জাপান জাপান রাশিয়া আছেন কি না আছেন এখন আমি যদি এই কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত জায়গা থেকে বের হইছেন সফরে কথা বুঝবেন ভালো করে বেখেয়াল শুনলে উল্টা বুঝবেন আল্লাহ সফরে বের হইছেন গত তিন দিন আগে আল্লাহ তাআলা রাশিয়ায় ঢুকছেন রাশিয়া থেকে চীন জাপান হয়ে আগামী পরশু দিন আল্লাহ আমাদের এখানে আসবেন এই কথাটা কেমন হইল এটা বিভ্রান্তিমূলক কথা এবং অসত্য কথা মন করা কথা কারণ আল্লাহ তো বিরাজমান আল্লাহর ওই চীন রাশিয়াও যাওয়া লাগে না আমাদের এখানেও আলাদা যাওয়া লাগে না আল্লাহ এখানেও যেমন চলমান ওখানেও তেমন চলমান সদা বিরাজমান কথা কয় ঠিক ওরা বলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির নাজির সদা সর্বত্র বিরাজমান তো সদা সর্বত্র যদি নবীজি বিরাজমান হয় আমি এখানে মিলাদ শরীফ পড়ার জন্য বসলাম আর ইয়া নবী কয় খড়াইলাম বললাম নবীজি আয়েশা বসে দাঁড়ায়া যাও নবীজি যদি বিরাজমান হয় তাহলে আমার কাছে কেটে আল্লাহ বিরাজমান আল্লাহ আসেন কেটে আল্লাহ বিরাজমান আল্লাহ জান কেটে কথা বলি মানে একদম বলত প্রথমের কথা আল্লাহ তো বিরাজমান আল্লাহর আশাও লাগে না যাওয়াও লাগে না তো নবীও যদি বিরাজমান হয় তো নবীরও আশাও লাগে না যাওয়াও লাগে না নবী তোমার বস্তি সে কখন আসলেন কখন গেলেন ফট করে দাঁড়ায় গেলাম নবীজি এসে পেয়ে খাড়াও আবার ফট করে বসে পড়লাম আমি কি নবীজিরে দেখছি না এই যে শিরিক এর আগেরটাও শিরিক এখন একটা শিরিক কোনটা শিরিক কই যে নবী দিলে সদা সর্বদা বিরাজমান হবে প্রত্যেকের প্রত্যেকের কিছু ব্যক্তিগত বিষয় থাকে যেটা অন্য কারোর সাথে মানায় না রব্বুল আলামিনের কিছু ব্যক্তিগত বিষয় আছে যেটা অন্য কারোর সাথে মানায় না আল্লাহ রব্বুল আলামিন এক অন্য কোন রব নাই আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বত্র বিরাজমান এই পাওয়ারটা অন্য কারো নাই রব্বুল আলামিনের কি ক্ষমতা ওই ক্ষমতা অন্য কারো নাই রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই রব্বুল আলামিন তার পরিচয় ছোট্ট একটা সূরা নাযিল করে আল্লাহ তার পরিচয় দিয়েছেন সকলে মহাপাতের সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাস্ট আয়াত আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রব্বুল আলামিনের সমকক্ষ অন্য কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার রব্ব কারো উপরে ফিট করে দেওয়া কুফর শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তুলনা করা কুফর এবং শিরিক যারা এগুলা করে তারা কাফের তারা মুশরিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নবীজি আমার মজলিসে চলে আসে এই কথাটা শিরিক নবীজি আমার মজলিসে চলে গেছে এটাও শিরিক নবীজি আসে আমি দেখছি কিনা যদি বলি না দেখি নাই এই কথাও শিরিক কেন এই কথা শিরিক আমি বিশ্বাস করি আমার মজলিসের মধ্যে রব্বুল আলামিন আছে না নাই কিন্তু আমি আপনি কি আল্লাহকে দেখতেছি কিনা আল্লাহকে দেখতেছি না আল্লাহকে আমার মজলিসে মানা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না এটা আল্লাহ তাআলার সিফাত আল্লাহকে আমার বাড়িতে আমার ঘরে আমার মসজিদে আমার বাজারে আমার রাতে আমার সব জায়গায় মানা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না এটা আল্লাহর গুণ কেউ যদি বলে আমার মসজিদে আমার মিষ্টি জিলাপি আর পিরানির মসজিদে আল্লাহ রাসূল হাজির হইছি কিন্তু আমি দেখি নাই তাইলে আল্লাহকে দেখা যায় আল্লাহকে মানা যায় দেখা যায় না এটা আল্লাহর গুণ যদি আমি বলি রাসূল তোমারও মানা যায় কিন্তু দেখা যায় না এটা কার গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণটা রাসূলের মধ্যে ঢুকায়া দেওয়ার কারণে শিরিক করলাম ঠিক বলতাম মহাজিরি নবীজি আসলে তারা গেলাম নবীজি চলে গেছে বসে গেলাম তুমি দেখছো বলে না দেখি নাই তুমি নবীকে আসতেও দেখো নাই যেতেও দেখো নাই তুমি
যে বৈশা গেলা হতে হতে পারে কবিজি এখনো এখানে দাঁড়ায় আছি তাদের কথা দিয়ে তাদেরকে ধরি বুঝেন তুমি যে বললা কবিজি আসছে দাঁড়ায় গেলা তা তুমি যে বসলা কবিজি তখন কবিজি দাঁড়ায় থাকতে পারে নবীজিকে দাঁড়া করায় রাইখা যারা বসে তারা সমাজ শুধু সমাজ না সারা পৃথিবীতে সবচাইতে টপ লেভেলের বেয়াদব আমার কবি দাঁড়ায় আছে আমি বসে আছি এটা টপ লেভেলের বেয়াদবি এজন্য আল্লাহর কবি হাজির নাজির হতে পারে না এটা আল্লাহ তাআলার গুণ আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ গুণটা আপনার কাউরে দেওয়া যায় না হাত্তা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কেও না কারণ রাসূলের আলামিন একটা সীমাবদ্ধতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি রাসূলকে মিলায়া দেওয়া হয় তাহলে কেমন যেন রাসূলকে খোদা মানা হয়ে যায় আরেকটা বিষয় হলো হাদিস কিবরিয়া পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন সমস্ত নবী রাসূলরা কবরে জিন্দা আল আম্বিয়া ও আহিয়া উম ফি কুবুরিহিম অন্নবর্ণনায় বলেন বহুম ইউসাল্লু আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী বলেন সমস্ত নবী আর রাসূলরা কবরের ময়দানে জিন্দা জোরে আওয়াজ করে বলবেন আল্লাহ নবী কি বললেন সমস্ত নবী রাসূলরা কোন জায়গায় জিন্দা জোরে আওয়াজ করে বলেন অন্নবর্ণনায় আল্লাহ নবী বলেন শুধু জিন্দা তা না বহুম ইউসাল্লু তারা তাদের মাত্রায় তারায়া তারায়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া নামাজ পড়তেছি হাবিবি কিবরিয়া বললেন আম্বিয়া ও আহিয়া উম ফি কুবুরিহিম সমস্ত নবী আর রাসূলরা কবরে জিন্দা আল্লাহ নবী কবরে জিন্দা এটা ঈমান এটা যারা বিশ্বাস করবে না তারা বেঈমান আল্লাহ নবী কবরে জিন্দা আল্লাহর নবী কবর থেকে যদি বের হয়ে যায় তো কবরটা খালি না ভরা কবরটা খালি হয়ে যায় মানুষ দুই রকমের দুইটা জিনিস হয় জেসেন মানে শরীর না হয় রূহ জেসেন আর শরীর যদি বলি আমার এই মস্তিষ্কে আল্লাহর নবীর শরীর মোবারক আছে তাইলে কবরে আল্লাহর নবীর রূহ আছে শরীর মোবারক নাই আর যদি বলি না হাবিবি কিবরিয়া রূহুল মুবারক আমার এই মস্তিষ্কে আছে তাইলে কবরে নবী জি আলাইহিস সালাতু ওয়াস সালামের মরা বডি কইরা আছে জোরে কর না আল্লাহ মানে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী কবরে জিন্দা আমরা বানায় দিছি নবী কবর থেকে আসে তো কবরে মুর্দা আর মুর্দা বডিটার তাওয়াব আর জিয়ারত আমরা করতেছি আর কবরে নবী মুর্দা থাকবেন এমন বিশ্বাস কোন নবী উম্মত করতে পারে না এবার বুঝছেন তারা কত বড় আশিকের রাসূল তাদের আশিকের রাসূলের আরো একটা প্রমাণ আমি রেকি প্রিয় পয়গম করে আরবিকে জিজ্ঞাসা করা হয়েছে ও আল্লাহ নবী আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী বলেন আনা উলিদু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি বলা ইলাইয়া এবং আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম নাযিল হয়েছে আমি জন্ম হওয়ার খুশিতে রোজা রাখি কালামে হাকিম নাযিল হওয়ার খুশিতে রোজা রাখি অন্নবর্ণনায় আল্লাহর নবী বলেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি আবার এই দিনে জমিন থেকে বিদায় হয়ে যাব এজন্য আমি আমার জন্মের তারিখটায় রোজা রাখি রোজা রেখে জন্ম তারিখ পালন করি মোলারা হাজিরি ভালো করে বুঝবেন আল্লাহ নবী আমাদের জন্য কয়টা ঈদ নির্ধারণ করেছেন দুইটা ঈদ নির্ধারণ করে হাবিবি কিবরিয়া বলেন এ আমার উম্মত কেমন পর্যন্ত আদেওয়ালা উম্মতের উপরে ঘোষণা তোমরা সারা বছর যদি কেউ রোজা রাখো রাখতে পারো তবে বছরের দুইটা ঈদের দিনে তোমরা রোজা রাখো না ঈদের দিনে রোজা রাখা হারাম জোরে বলেন ঈদের দিনে রোজা রাখা আরো জোরে বল এবার আসেন আল্লাহর নবী রোজা রেখেছেন তার জন্মদিনে আমি আওয়াজ দিয়ে বললাম সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্মদিনের ঈদ আমি যদি ঘোষণাটা দিলাম নবীর জন্মদিনটারে ঈদ বানায় নিলাম
শুধু যে ঈদ তা নয় বরং অন্য দুইটা ঈদের চাইতে বড় ঈদ হলো নবীজির জন্মের ঈদ যদি নবীজির জন্মের দিনটা ঈদ হয় থাকে হাবিবি কি ভিয়া বলেন আমি আমার জন্মদিনে রোজা রাখি যদি জন্মদিনটা ঈদ হয় তাহলে নবীজি ঈদের দিনে রোজা রাখছেন আর নবীজি বলেন আমার উম্মত সময় ঈদের দিনে রোজা রাখা হারাম তাহলে তাদের বর্ণনা অনুযায়ী নবীজি ঈদের দিনে রোজা রাখা হারাম কাজ করেছেন আপাতত হ্যাঁ না ওটা আপাতত বলেন এই কথা ঠিক কিনা তাদের ঈদ অনুযায়ী নবীজি এই দিনে রোজা রাখছেন তাহলে নবীজি হারাম কাজ করছেন এলে এত বড় আশিকে রসুল আমি যে আমাকে আশিকে রসুল প্রমাণ করতে গিয়া নবীজি আলাইহিস সালাম আপনাকে হারাম কুফুরের দিকে ধাবিত করে দিলাম কথা বুঝলেন আমি আমার আশিকে রসুল প্রমাণ করতে গিয়া এই কথা প্রমাণ করলাম যে নবীজি ঈদের দিনে রোজা রাখা হারাম কাজ করছেন যে উম্মত নবীজিকে বলতে পারে যে নবীজি হারাম কাজ করছেন ও কত বড় উম্মত এবার আপনারা কত বড় আশিকে রসুল এবার আপনারা বুঝেন অথচ আশিকে রসুল কারা ছিলেন নবীজি আলাইহিস সালামের প্রতিটা কথা যারা অক্ষরে অক্ষরে মানতেন যারা হাবিবি কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার উপরে নিজের জীবন দিয়ে দিতেন এই মানুষগুলো ছিলেন আশিকে রসুল নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের জবান থেকে কখন কোন কথাটা কিভাবে বের হয়ে যাবে আর আমি নবীজির এই কথাটা শুনব না মানব না এটা হতে পারে না এই জন্য আল্লাহ নবীর দরবার সেটা কোথাও যাইতেন না এবং সাহাবী ওয়াসি খুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে এরকম মসজিদে নববীর দ্বার গড়ায় যন্ত্রণায় কাতর হয়ে গড়াগড়ি করেছি সাহাবায়ে কেরাম মনে করেছে তার রোগ অসুস্থতা বিশেষ করে আমাদের সমাজে একটা রোগের প্রচলন আছে মৃগী রোগ আছে এই রোগের রোগীদের রোগ যখন দেখা যায় তখন মানুষ তার নাকে মুখে জুতা দেওয়া গ্রাম নেয় জুতা দেওয়া তার নাকের মধ্যে গ্রাম শুকার জন্য জুতা ধরে অনেক অনেকে আবার হাত পা পানায় অনেকে হাত পা মাসেজ করে দেয় অনেক রকম আইটেম আছে সাহাবায়ে কেরাম বলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে এমন মৃগী রোগের মতো মসজিদে নববীর দুয়ারের মধ্যে করে থাকতেন আমরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে জুতা ধরে গ্রাম শুকাইতাম আমরা মনে করতাম আবু হুরায়রা বুঝি মৃগী রোগে আক্রান্ত কেউ তো আবু হুরায়রার পেটে পিঠে পায়ে হাতে পাড়াইতাম আবু হুরায়রা বুঝি মৃগী রোগে আক্রান্ত হযরত আবু হুরায়রাকে প্রশ্ন করার পর জানা যাইতো আবু হুরায়রা হযরত আবু হুরায়রা বলেন আমার কোন রোগ নাই অসুখ নাই পিঠি রোগ তো দূরের কথা আমি আল্লাহ নবীর জবান থেকে একটা কথা শুনব আমি আবু হুরায়রা যদি দরবার ছেড়ে চলে যাই আমি জাগতিক দুনিয়ার কাজ করবে যদি লাগা যাই আমার পায়ে পরে আর আমি কখন কোন কথাটা বলে ফেলবেন আর আমি আবু হুরায়রা সেটা থেকে বঞ্চিত হয়ে যাব এটা হতে পারে না এজন্য আমি আবু হুরায়রা নবীজির দুয়ারে বইরা থাকি মাঝে মাঝে আমার ক্ষুধার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতাম ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা বাপি মুক্তি করা গুলি করতাম মানুষ মনে করতো আমি আবু হুরায়রার মৃগীর হয়েছে এজন্য তারা জুতা দিয়ে আমার নাকে ধরেছে আসলে সাহাবায়ে কেরাম আমি আবু হুরায়রার কোনো রোগ নাই আমার একটাই রোগ আমি নবীর মহাম্মতের পাগল নবীর ভালোবাসা আমার পাগল বানায় দিয়েছে আমি আল্লাহ নবীর মহাব্বতের কারণে দূরে যেতে পারি না এবং পাগল করার প্রিয় সাহাবি পয়গম্বরের ওনারা তোমাদের মতো মিলাদ বানায় আয়েশকে রাসূল উম্মে রাসূল প্রমাণ করে নাই মহতারা মহাজি শুধু কি তাই হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরে আরবিকে কত মহাব্বত করেছে কত ভালোবেসেছে হাবিবি কিবরিয়া পয়গম্বর নবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবি বড় বড় সাহাবায়ে কেরাম হযরতে বেলাল হাবশির দিকে লক্ষ্য করে দেখলেন বেলাল হাবশি গাড্ডি বস্তা কান্দের মধ্যে মিয়া
Zamanan,
তবে কিছুটা মর্যাদা দিক থেকে কমে যাবে। এরপরে যে সমানার আসবে তার মর্যাদা আর একটু কমবে, এরপরে যে সমানার আসবে তার মর্যাদা আর একটু কমবে। এইভাবে কমতে 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 আমি নবীর দিন মদিনা থেকে বের হওয়া দিন আবার মদিনা থেকে ফেরত চলে আসবে। রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন সূরা বাকারা আউযু বিল্লাহ। মুহতারাম হাজেরিন, আশিকে রাসূল কাকে বলে উদাহরণ দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা বয়ান করলাম, বিলালে হাবশী বয়ান করলাম, আর একটা ছোট ঘটনা বলে কথা শেষ করে নেই। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জামানা বিদায় হয়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা, যে জামানায় সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় অঞ্চলগুলো বিজয় হয়েছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে, সোয়া দুই কোটি এরিয়া বর্গ মাইলের এরিয়া শাসনকর্তা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে বর্তমান জামানা যেমন চীন, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা যেমন পাওয়ারফুল রাষ্ট্র, এমন পাওয়ারফুল রাষ্ট্র ছিল কেসরা এবং কায়সার, এমন পাওয়ারফুল রাষ্ট্রগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিজয় করেছেন। সিরিয়াটাও এমন একটা পাওয়ারফুল অঞ্চল, ওইটাও হযরত ওমর ফারুক বিজয় করেছেন। সিরিয়া থেকে যখন নাম ছিল সারাপ দেশ, ওই জায়গা বিজয় করে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গার গভর্নর নিযুক্ত করে দিয়া হযরত ওমর ফারুক চলে আসলেন মদিনায়। দিনের পর দিন, বছরের পর বছর লাগায়া শাসন চলতেছে। একদিন সিরিয়া সফরের জন্য হযরত ওমর ফারুক রওনা হয়েছেন। সিরিয়া সফর করে হযরত ওমর ফারুক তার ডান পাশে বসা গভর্নর হযরত উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া বলে, ভাই তোমারে আমি গভর্নর নিযুক্ত করে গেলাম, আজকে দীর্ঘ এত বছর হয়ে গেল, তোমার খবর আমি নিতে পারি নাই। আমি তো আলহামদুলিল্লাহ মদিনায় আছি, সারা দুনিয়ার খবর আমার রাখতে হয়। ভাই রে, তুমি যে মদিনা থেকে এত দূর আছো, তোমার ঘর বাড়ির কি অবস্থা, তোমার সংসারের কি খবর? আমি ওমর খোঁজ নিতে পারি নাই, চলো তোমার ঘরটা আমি একটু দেখতে চাই। গভর্নর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘর ওমর ফারুক দেখতে চান কিতাবে লিখে, কি জন্য দেখতে চাইছেন? হযরত ওমর ভাবছেন সিরিয়া মতো এত দামি একটা জায়গা সারা দুনিয়া জোড়া নাম করা যায় না, এখানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আলাদা, পাশ্চাত্যের এলাকা ইহুদি খ্রিস্টানদের অনেক আচার আচরণ এখানে বিদ্যমান। হযরত ওমরের ধারণা হয়েছে এত উন্নত এলাকায় থেকে অনেক কোনো যাত্রার মধ্যে কোনো দুনিয়া বিলক্ষণ প্রভাব লক্ষণ প্রভাব ফেলেছে কিনা এটা দেখার জন্য হযরত ওমরের ফারুক আবু উবাইদা ইবনে জাররাহ ঘর দেখতে চেয়েছে। গভর্নর ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি উবাইদার ঘর দেখার জরুরত নাই, আমার ঘরে দেখার মতো কিছুই নাই, আমার ঘর আপনি দেখতে পারবেন, বড় জোর দেখে আপনার চোখ দুই হাত দিয়ে আপনি কস নামেন, এর চাইতে বেশি কিছু আপনি পাবেন না, করতেও পারবেন না। আমিরুল মুমিনিন বলে, ভাই তুমি কি আমাকে ঘর দেখাই না নাকি? অবশেষে আবু উবাইদা ইবনে জাররাহ একদিন সময় করে ওমর ইবনে খাত্তাব রিয়াদ রওনা হয়েছে। শহরের গভর্নর হযরত ওমর ফারুক রিয়াদ যখন রওনা হয় দেখতেছেন ওবাইদা ইবনে জাররাহ শহর থেকে বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলে, ওবাইদা তোমার ঘর কি শহরের মধ্যে না? ওবাইদা বলে, না না আমার ঘর শহরে না, চলে না আমার ঘরে নিয়ে যাই, দীর্ঘ রাস্তা হাঁটতেছে চলতেছে অথবা ঘোড়া নিয়ে চলতেছে, দুই পাশে মরুভূমি হাঁকা মরুভূমি, অনেক দূর যাওয়ার পর ওবার একটু কাঁদা করে, ওবায়দা তুমি তোমার ঘরে আমার নিবা না, এটা আগে বললেই হতো, তুমি এত দূর কেন আমার নিয়ে যাইতেছো? আসলে তো বায়দা বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন, কেন আপনারা আমি আমার বাড়িতে নিব না, আমি তো আমার ঘরের মধ্যে আপনারা নিয়ে যাইতেছি আর কোথাও যাইতেছি না,
অনেক দূর সফর করার পরে ঘন বন জঙ্গল পার হওয়ার পরে নির্ধারিত একটা জায়গায় গিয়া তারা থামলেন। হযরত উমর দেখলেন গাছের লতা পাতা দিয়া সাজানো একটা ঝুপড়ি ঘরের সামনে তারা দাঁড়ানো। গভর্নর ডাক দিয়ে বলে আমিরুল মুমিনী এই ঘরটা আমার, আমি ওবায়দা এই ঘরের মধ্যে থাকি। হযরত উমর ঘরটার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিলেন। হযরত উমর বিনি আবু উবাইদা দেখে বলে আমিরুল মুমিনীন ঘরে তাসবিহ মানে। হযরত উমর ফারুক ঘরে ঢুকলেন, তাকায় দেখতেছেন ছোট্ট একটা রূপ পাতা লতা দিয়ে বানানো একটা নামাজের মুসল্লা কেবলা মুখী করে পাতানো। ওই নামাজের মুসল্লাটা ছাড়া ঘরের মধ্যে আর কোনো আসবাব নেই। দুই চোখের পানি গলায় আমিরুল মুমিনীনের নারী মোবারে ভিজে যায়। আমিরুল মুমিনীন দেখে বলে ওবায়দা তুমি কি দুনিয়ায় আছো না দুনিয়ার বাইরে? ইতিমধ্যে হযরত আবু উবায়দা একটা তাকির উপরে একটা পাত্রে বলে প্লেট রাখা আছে, ওই প্লেটটাই না হযরত ওমর ফারুকের সামনে রেখেছে। হযরত ওমর ফারুক দেখলেন কিছু জবে রুটি রাখা আছে। জবে রুটি এত মোটা মোটা হয়, আমাদের দেশের রুটি বলে জেলখানায় যে সমস্ত রুটি দেওয়া হয় ওই রুটির চাইতেও হাজারো কোটি গুণে মস্ত দুই নম্বরি রুটি বলগুলা স্বাভাবিকভাবে খাওয়া যায় না, স্বাভাবিকভাবে খাওয়া যায় না। এই রুটিগুলা প্লেটের মধ্যে রাখা। হযরত উবাইদা বলেন আমিরুল মুমিনী রাষ্ট্রীয় কাজে এত বিজি থাকতে হয় প্রতিদিন আমি রুটি বানানো সম্ভব না, এই জন্য আমি একজন কাজের লোক দিয়ে সপ্তাহে সাত দিনের রুটি একসাথে বানায় রাখি, এই প্লেটের মধ্যে রাখি, খাবার সময় হইলে আমি পানির মধ্যে ভিজায়া ভিজায়া আগের রাত্রে ভিজায়া রাখি, পরের দিন রুটিগুলা পানিতে ভিজায়া ভিজায়া আমি খাই, এটাই আমার খাবার। আর রাষ্ট্রীয় কাজে অন্য কোনো খাবারের আয়োজন আমার সম্ভব হয় না। আমরা যারা পরোটা খাই অথবা রুটি খাই তন্দুর রুটি খাই একটু খেয়াল করে দেখেন রুটিগুলা ঠান্ডা হয়ে গেলে তাতে আর চিবানো যায় না, কথা বলেন ঠিক না? এত মোটা মোটা শক্ত রুটিগুলা এক সপ্তাহ বানানো রুটি যিনি একতে কি বলে রাত্রে ভিজায় রেখা দিনের বেলা খায়, এ লোকটা যেমন তেমন কোনো লোক না, একটা এরিয়া একটা প্রদেশের গভর্নর। এ আল্লাহর বান্দা এক সপ্তাহ আগের বানানো রুটি এক সপ্তাহ ভিড়া ভিড়া খায়। আমিরুল মুমিনীন হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীর বাড়ি গুলা ছাইরা দিয়া ডাক দিয়া বলে রে আবু উবায়দা আল্লাহ নবী চলে যাওয়ার পরে আমরা যারা নবীর সাহাবি আমাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও দুনিয়ার রং ভেঙে গেছে, আমরা দুনিয়ার রঙের সাথে মিশে গেছি। আবু উবায়দা রে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি তুমি আবু উবায়দা ফুল জান্নাত নবীর দেখার রাস্তা থেকে জান্নাত পরিমাণ স্মরণ হয়। পৃথিবীর ইতিহাস থেকে হযরত আবু উবায়দা এমন একটা এরিয়া ভ্রমণ করেছিলেন চীন রাশিয়া জাপান ইংল্যান্ডের মতো বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টরাও আবু উবায়দার নাম শুনলে পেশাব করে দিত, এত দামি জায়গা এত দামি একজন গভর্নর আল্লাহ নবীর আশেক আশেক রসুল নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাওয়া বছরের পর বছর বছরের পর বছর যুগের পর যুগ যুগের পর যুগ পার হওয়ার পরেও আল্লাহ নবীর দেখানো রাস্তা থেকে যারা পরিমাণ সরে নাই আফসোস আর দুঃখ করে কপাল পড়া। তুমি নবীর আশেক দাবি করো আল্লাহ নবীর চেহারা সুরত আল্লাহ নবীর পোশাক আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ তোমার কাছে দামি মনে হয় না? তুমি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য দুনিয়ার মানুষের চরিত্র চেহারা ধারণ করো, তুমি তোমার জামানকে ঠিকায় রাখার জন্য আল্লাহ নবীর পরিচয় কাজ করো, একবারও কি মায়া হয় না? আল্লাহ নবীর ইজ্জতের জন্য আখলাকের জন্য কত মানুষ জীবন দিয়ে দিল, সাহাবায়ে কেরাম জীবন বিলীন করে দিল, কত নিজেদেরকে তুচ্ছ ভাবল, তুমি আমি নিজের জামানের দামি মনে করলাম, আল্লাহ নবীর আখলাক তোমার কাছে আমার কাছে দামি মনে হয় নাই? যাদের কাছে আল্লাহ নবীর আখলাক দামি পায় না লেখা নাই কোন জীবন তোমার পায়ে হাত রেখা বলে গেলাম। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে দাঁড়ায় হাউজে কাউসারের পাশে দাঁড়ায় তোমার ডাক দিয়ে বলবে সুহকাম সুহকাম দূর হয়ে যাও, আল্লাহ নবী যাকে বলবে দূর হয়ে যাও, কে
আবুদের ভয় ধরে তার কোনো উপায় থাকবে না আবুদের ভয় ধরে তার কোনো উপায় থাকবে আমাদের এই সমাজে আশিকের রাসূল আছেন প্রচার করেন না প্রচারের প্রয়োজন নাই দুনিয়া থেকে তারা লুকায় লুকায় থাকতে চায় ওলামায়ে দাওয়াত মাদ্রাসা বাউবিয়ার মধ্যে এমন বড় বড় আশিকের রাসূল আছে সে বলা দিস বড় বড় আশিকের রাসূল আছে পীর ভাষায় গুজর করা কিন্তু নিজেদেরকে প্রকাশ করে নাই আফসোস আর দুঃখ তুমি মিলাদ কিয়ামের আয়োজন করা ওই সমস্ত কাটি আশিকে রাসূলে মুর্তা আর কাদের বানায়া দাও তোমার লজ্জা থাকা দরকার রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হইয়া কবরে যাওয়ার তাওফিক দান করে আমিন আরো জোরে করা আমিন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের রঙে রঙিন বানায়া দেয় বলে আমিন মা আলাইহা ইয়াল বালা আরো কিছু কথা বলার ছিল অনেক দূরে সফর এবং ব্যস্ততা থাকায় ব্যস্ততা থাকায় আজকে আপাতত আর বলবো না ইনশাআল্লাহ এখন সুন্নত করবো 31 তারিখে এখানে রাত্রে মাগরিবের পর এশার পর ইনশাআল্লাহ 31 তারিখ এশার পরে বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত মুফাসসির হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব উনি এশার নামাজের পরে মসজিদে বয়ান পেশ করবেন আপনাদের সকলের দাওয়াত মা আলীনে বলা আসসালামু আলাইকুম সুন্নাত পড়ার জন্য